কমরুল ইসলাম চৌধুরী যে অন্যায়ভাবে প্রশাসনের তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছে তার আমরা যুব কংগ্রেস করিমগঞ্জের যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই। তার সঙ্গে আমরা যে সর্বা সরকার সরকারের প্রতি ধিক্কার জায়গায় যে অন্যায়ভাবে এই যে অত্যাচার করা হচ্ছে আমাদের যুব কংগ্রেসকে দেখে দেখে টার্গেট করা হচ্ছে। কমরুল ইসলামকে আমরা ভিডিও ফুটেজ দেখেছি যে ভিডিও ফুটেজে কমরুল ইসলামের কোথাও এরকম কোনো জ দেখতে পারি নাই যে কমরুল ইসলাম উনি আগুন লেগেছেন, উনি র্যালির মধ্যে হেঁটে এসেছেন, তার মধ্যে ওখানে অ্যারেস্ট করা হয়েছে কমরুল ইসলামকে। এটাও খুবই অন্যায়, এটা স্বৈরাচারী সরকার। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসতে স্টার্ট হয়েছে। যতদিন পর্যন্ত কমরুল ইসলামকে ছাড়বে না আমরা এরকম আন্দোলন করে যাব। কমরুল ইসলাম বিগত দিনে যে সিএ এবং সিএবির বিরুদ্ধে যে আন্দোলন চলছিল তখন হিমন্ত বিশ্ব শর্মা মানে পুরা একদম পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের যুব কংগ্রেস সভাপতি কমরুল ইসলাম চৌধুরীকে ফাঁসানোর জন্য উনি একটা ভুল ভিডিও মানুষের কাছে তুলে ধরেছেন। কমরুল ইসলাম চৌধুরী একজন রাজ্যের যুব কংগ্রেস সভাপতি, উনি ওনার সাথে মানুষের পরিচয় আছে। উনি যখন ওনার গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন দেখছেন এখানে আন্দোলন চলছে, উনি গাড়ির একে পায়ে হেঁটে জনতা ভবনের সম্মুখে যাচ্ছিলেন, তখন একজন ওনাকে হাত মানে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, উনি সৌজন্যমূলকভাবে হাতটা মেলাচ্ছিলেন। ওনার জানা ছিল না যে বিজেপি সরকারে হাত মেলানোর জন্য বিজেপি সরকার এটাকে অপরাধ হিসাবে গণ্য করবে। আমরা আগেও জানতাম যে হাত মেলানোটা একটা সৌজন্যতা, কিন্তু এটা যে একটা অপরাধ বিজেপি সরকার আসার পর আমরা এটা জানতে পারলাম যে হাত মেলানোটা একটা অপরাধ। কমরুল ইসলাম চৌধুরীকে পুরো পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য এটা হিমন্ত বিশ্ব শর্মা এরা চক্রান্ত করে এটা করেছেন। আসামে একটা স্বৈরাচারী সরকার চলছে, হিটলারি শাসন ব্যবস্থা চলছে, আমরা এটা তীব্রভাবে ধিক্কার জানাই। আর গতকালকে কমরুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, ওনার পূর্বের যে কেস ছিল সেটা উনি হাইকোর্ট থেকে বেল পেয়েছিলেন, কিন্তু উনি যখন বেল বন্ডে সিগনেচার করতে দিশপুর থানায় গিয়েছিলেন ওনাকে বসিয়ে রেখে অনেকক্ষণ বসিয়ে রাখার পর ওনাকে বলা হয়েছে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কীরকমের শাসন ব্যবস্থা সকল মানুষ জানেন, এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, হিটলারি শাসন ব্যবস্থা চলছে, এটা তীব্র ধিক্কার এবং নিন্দা আমরা জানাই। কমরুল ইসলাম চৌধুরীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, যদি ওনাকে অবিলম্বে মুক্তি না দেওয়া হয় আমাদের আজকে থেকে আমাদের করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস জেলা এনএসওয়াই আমরা যৌথভাবে আমরা আন্দোলন শুরু করেছি। আগামী দিনেও আমরা আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা গান্ধীজির অহিংস নীতিতে আমরা বিশ্বাসী, আমরা অহিংসভাবে গণতান্ত্রিক নীতিতে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা
আসাম সরকারের সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মাকে জানিয়ে দিতে চাই, কমরুল ইসলাম চৌধুরী একজন রাজনৈতিক যুব কংগ্রেস সভাপতি, ওনার সাথে সারা আসামের মানুষ আছে, ওনারা মানুষের দরিদ্রের পরীক্ষা নিলে হবে না, ওনারা মানুষের দরিদ্রের বাদ কখন যে ভেঙে যাবে ওনারা সেটা বুঝতে পারবেন না, তাই অবিলম্বে কমরুল ইসলাম চৌধুরীকে মুক্তি দিতে হবে, এটুকু বলছি। ধন্যবাদ।